গ্রাম হইল তেলকাতা পুঞ্জি। সমস্যা কি কি? সমস্যা হইল আমরা তেলকাতা বেশি সমস্যা হলো জলর আর রাস্তা বেশি আমরা আপত্তি আসলো। এখন জল জলর আপত্তি বেশি হইলে আমরা হরিশনগর জিপি মাঝে তিনটা পিএইচসি স্কিম স্যাংশন হয়েছে। হরিশনগর পার্ট ওয়ান একটা, দিলিছড়া পুঞ্জি একটা, তেলকাতা পুঞ্জি একটা। তে বর্তমানে এখন দিলিছড়া পুঞ্জি আর ইয়ার হরিশনগর পার্ট ওয়ানও 60% কাজ ওইয়া হারছে। তেলকাতা কিন্তু এখনো একটা কাজ কর না। ওটা লাগে আমরা কে কে বা অন্য তেলকাতা পিএইচসি গু ডাইভার্ট করিয়া বিপিনছড়া দিকে কাজ শুরু করছে। তে ওর তার মাঝে আমরা কিছু পুঞ্জি মানুষ সব মিলিয়া আমরা তেলকাতা পিএইচসি গু তেলকাতা পুঞ্জি মাঝে বানাই তো আমরা চাই। আপনাদের এই গ্রামে পিএইচসি স্যাংশন হওয়ার কতদিন হয়েছে? পিএইচসি স্যাংশন হইবার গো আমরা জানা মতো 2022 জানুয়ারি 24 তারিখ না কত সাংশন হয়েছে, পাঁচ ছয় মাস এখনো কাজ আরম্ভ হয়েছে, কাজ আরম্ভ হয়েছে না। আপনারা জল কিতার জল খান? আমরা জল এখন বর্তমানে আমরা জল বৃষ্টির জল খাই। আপনারা তো সব দেখছে এখন মানে ওয়ান টাম ট্যাঙ্কি বানিয়ে গড় গড় খোলা আপনি তো দেখছে বর্তমানে আমরা ওটাও কত বছর চললি সবার গড় গড় হইলো সবার গড় গড় হলা। বৃষ্টি না দিলে বৃষ্টি না দিলে আমরা বর্তমানে কাটলিছড়া পিচি থাকিয়া জলগু কিনিয়া খাই। আমরা কত কিলোমিটার দূর থাকি? 15-16 কিলোমিটার জল আনতে লাগে, জল আনতে লাগে কাটলিছড়া পিচি থাকিয়া। স্বাধীনতার পর থেকে স্বাধীনতার পর থাকিয়া ওটাও আমরা ওইরকম ওরকমও চলে। কি দাবি জানাইতে চাই? আমরা বর্তমানে এখন আমরা চাই আমরা তেলকাতা পিচি সাংসন গো তেলকাতা কাজ হইত আমরা ওটা আপনারা সরকার কাছে জানাই। আর আমরা গ্রামের নাম হইল গিয়া তেলকাতা, তেলকাতা পুঞ্জি। আমরা সমস্যা হইল গিয়া জলের একটু সমস্যা, জলের এখন ব্যবস্থা আমরা কোনো দিকে হই নাই। এর জন্য আমরা সরকার কাছে জানানো হয়েছে আমরা জলের একটা পিএইচসি লাগে। তে জলের একটা সরকারে জানাইয়া জলের পিএইচসি একটা আমরা পাই গেছে, স্যাংশন হয়ে গেছে। এ স্যাংশনটা মানে বিপিন সরার মাঝে দাইফার করিয়া লইয়া গেছে, কোন মানুষের লইয়া গেছে এটা তো আমরা কোনো জানাও নাই। তবে আমরা জানাইছে আমরা তেলকাতা পুঞ্জির পিএইচসি বানানো হইব। আমরা এখন পর্যন্ত জলের ব্যবস্থা কোনো নাই। এখন আমরা 70-75 বছর চলে গেছে তেলকাতা পুঞ্জি বসবাস করা হয়েছে স্বাধীনতা, এখন পর্যন্ত আমরা কোনো জলের ব্যবস্থা পাই নাই। আমরা এখন বৃষ্টির জল খাইয়া থাকে। তে বৃষ্টির জল যদি শেষ হইয়া যার আমরা কাটলিছড়া পেয়েছি থাকি আমরা জল কিনিয়া খাওয়া লাগে। রাস্তা দূর প্রায় 15-20 কিলোমিটার এরকম হইব রাস্তা, এর থাকি আমরা জল আনিয়া খাওয়া লাগে। আমরা এখন যে বিজেপি সরকার স্বাধীন লোটা পর্যন্ত আমরা কোনো আমরা অবস্থা নাই। বিজেপি সরকারের সবকা বিকাশ বিকাশ কয় আর কিন্তু আপনারা এদিকে বিকাশ কিচ্ছু নাই। আমরা এর দিকে আমরা তেলকাতা পুঞ্জি বিকাশ কিচ্ছু নাই। এর জন্য আমরা এখন বর্তমানে আমরা সরকারের জানানি হয়ে আমরা তেলকাতা পুঞ্জি আমরা পিএইচসি হইতে চাই।